But if you close your eyes. Welcome viewers. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চিকেন কোরবা রেসিপি। এখানে দুইটি মিডিয়াম সাইজের মুরগি মিডিয়াম সাইজের টুকরো করে দিয়েছি। দুই চা চামচ সয়া সস, দুই কাপ দুধ দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করেছি। এছাড়া বাকি যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে তা হল দুই টেবিল চামচ আদা বাটা, পাঁচ টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ গরম মশলা বাটা। যা গরম মশলা বাটা আমি যা নিয়েছি তা হলো চারটা এলাচ, দুইটি দারুচিনি এবং অর্ধেকটি জয়ফল। এগুলো বেটে আমি সেখান থেকে এক টেবিল চামচ ব্যবহার করছি। পেঁয়াজ বাটা দুই কাপ, কাজু বাদাম পেস্ট হাফ কাপ, এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দশ বারোটা কাঁচা মরিচ খালি, হাফ লিটার গরুর দুধ। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাতা, এটা পোলাও পাতা, এটা আমরা সুগন্ধির জন্য ব্যবহার করবো। আমার চ্যানেলে একটি পোলাও পাতার ভিডিও আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এখন আমরা রান্নায় চলে যাই। এখন আমরা রান্নার জন্য একটা প্যান নিয়ে নিলাম। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আরও যা ছিল, কেওড়া জল, পরিমাণগত লবণ, সয়াবিন তেল এবং সয়া সস। সয়া সস আমরা আগেই ব্যবহার করেছি চিকেনের মধ্যে। আমরা এক কাপের মতো তেল নিয়ে নিচ্ছি প্যানে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন তেল গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ আর অর্ধেক কাঁচা মরিচ দেখে দিয়ে গেছিলাম তাতে দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একে একে আমরা বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা বাটা দিলাম, ভালো মতো মেরে নিলাম। এখন রসুন বাটাগুলো দিয়ে দিলাম, গরম মশলা বাটা। সবশেষে পেঁয়াজ বাটা দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে দিলাম, যতক্ষণ তেল উপরে উঠে দাঁড়াচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যত ভালো কষানো হবে করবার তত টেস্টি হবে। তেল উপলব্ধ একটা না পর্যন্ত ঢাকা দিয়ে অপেক্ষা করবে। আপনারা বেশি করে ঢাকা দিয়ে রাখবেন না, দুই মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে। আমার তেল উপরে উঠে এসেছে, এখন আমি দুই মিনিটে দিয়ে দিই। মশলার সাথে মুরগিটা ভালোভাবে মিশিয়ে দিই। মশলাটা ভালো করে মাখিয়ে পাকিয়ে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। অনেকে বেশি রাখতে গেলে ঘাবড়ে যায়, সেখানে আবার ইনগ্রিডিয়েন্টগুলো পরিবার মতো ফলো করলে হেল্পফুল হবে। আমাদের পাঁচ মিনিট হয়ে গেল, একটু রেড়ে দিতে হবে, খুব ভালোভাবে নাড়তে হবে। মুরগি থেকে পানি বের হবে, আলাদা কোনো পানি দিতে হবে না। এখন আমরা বাদাম বাটারটা দিয়ে দিব।
এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তিন চা চামচের মতো লবণ দিলাম, লাগলে পরে আরও এক চামচ। মুরগিটা কষে গেলে আমরা দুধটা দিয়ে দিব। এখন আমরা ঢাকনা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। এখন আবার পোলা পাতাগুলো দিয়ে দিব। ভোরে 10 মিনিট কিন্তু এখনও শেষ হয়নি, আমি এর মধ্যে পোলা পাতাটা দিয়ে দিয়েছি। আবার 10 মিনিট শেষ, গোশত থেকে অনেক পানি বেরিয়েছে, আমি তবে পানি অ্যাড করে দিই। আমি আধা লিটার যে দুধটা নিয়ে রেখেছিলাম সেখান থেকে আধা কাপের মতো দুধ ব্যবহার করি। এক চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম, রেখে দেওয়া কাঁচা মরিচ ফালিগুলি দিয়ে দিব। ধীরে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আধা লিটার যে দুধ দিয়েছি সেখান থেকে আপনারা ঝোল, হলুদ বা পাত্তা খেতে চান সেগুলো সেই রূপে দুধ ব্যবহার করবেন, যে এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না। আমাদের রান্না শেষ, এখন পরিবেশনের পালা। হয়ে গেল আমাদের মজাদার চিকেন কোরমা। আপনারা করে দেখবেন, অবশ্যই আমার ইনগ্রিডিয়েন্টগুলি ফলো করবেন, ভালো হবে ইনশাল্লাহ। আর করার পর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা রেসিপিতে।